এবার পঞ্চায়েত মন্ত্রী আদালত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড় দিলেও মঙ্গলবার ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে এদিন সুর নরম করেছেন বেচারাম মান্না। এদিনই ফের রাজ্যের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সিঙ্গুরে তিনি বলেন জমি ফেরত চাইলে বেচারাম মান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাপসী মালিকদের খুনের বিচার হয় না। পঞ্চায়েত মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেস নেতা আব্দুল মান্নানের অভিযোগ, নেত্রীকে খুশি করার কাজে নেমেছেন মন্ত্রীরা। সমালোচনায় সরব আইনজীবী মহল। এক বিভ্রান্তি কাটল, কিন্তু আর এক বিভ্রান্তি তৈরি হলো। সেই সঙ্গে প্রথমবার রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্য সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে হারের আশঙ্কা প্রকাশ করলেন, তাও আবার সিঙ্গুর দিবসেই। সম্প্রতি সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে মামলার ফয়সলা হলেই অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেবেন তিনি। প্রশ্ন উঠেছিল কি করে মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিচ্ছেন যে রায় তাঁদের পক্ষেই যাবে, আর রায় যদি রাজ্যের পক্ষে না যায় তাহলে কি করে জমি ফেরত দেবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য বিভ্রান্তি কিছুটা দূর করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। স্বীকার করে নিলেন সুপ্রিম কোর্টের মামলায় হারতেও পারে রাজ্য সরকার, তবে এরই সঙ্গে দাবি করলেন প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। আর শ্রমমন্ত্রীর এই বক্তব্যে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তৈরি হওয়া বিভ্রান্তি কেটে গেল, সেখানেই তৈরি হলো নয়া বিভ্রান্তি। নতুন আইন প্রণয়ন করলেও সিঙ্গুরের জমি রাজ্য সরকার কতটা ফিরিয়ে দিতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। যদিও পূর্ণেন্দু বসুর মতোই এদিন মুকুল রায়ও সিঙ্গুরে গিয়ে ফের একবার জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজ্যে গঠিত হচ্ছে তৃতীয় ফ্রন্ট, দল ছাড়ছেন রেজ্জাক মোল্লা, জল্পনা তুঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক সার্কাসের ওরিয়েন্ট রোডে এক ইউডিএফ নেতার বাড়িতে বৈঠক করেন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লা ও ইউডিএফ নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। ঘণ্টা দেড়েকের বৈঠকে আলোচনা হয় তৃতীয় ফ্রন্ট নিয়ে। বৈঠক শেষে রেজ্জাক মোল্লা বলেন রাজ্যে দরকার তৃতীয় কোনো শক্তির। নতুন সমীকরণের সম্ভাবনা উস্কে সিদ্দিকুল্লার মন্তব্য, সিপিএমে সম্মান পাচ্ছেন না রেজ্জাক। বয়স হয়েছে ইডেনের পিচ কিউরেটারের, তাই খোঁজ চলছে উত্তরসূরির। মঙ্গলবার এমন কথাই জানানো হলো সিএবির তরফে। আগামী বছর 85 বছরে পা দেবেন ইডেনের পিচ কিউরেটার প্রবীণ মুখোপাধ্যায়। কিন্তু প্রবীণ এই পিচ কিউরেটারের পরে ইডেনের পিচের হাল ধরবেন কে, তা নিয়ে সংশয় সিএবি। তাই শুরু হলো ইডেনের পিচ কিউরেটারের খোঁজ। সিএবির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে আগামী 3রা জানুয়ারি ভারত পাক একদিনের ম্যাচের পর থেকে শুরু হবে নতুন পিচ কিউরেটারের নিয়োগের প্রক্রিয়া। সিএবির কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ, কে হবে আগামী দিনে ইডেনের পিচ কিউরেটার। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কিউরেটারের বড়ই অভাব সিএবির কাছে। আগামী এপ্রিল মে মাসেই ইডেনে আইপিএল এর ম্যাচ, সিএবি চায় তার আগেই নতুন কিউরেটার নিয়োগ করতে। তবে নতুন কিউরেটার নিয়োগের ক্ষেত্রে প্রবীণ মুখোপাধ্যায়ের পরামর্শ অত্যন্ত গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে সিএবির তরফে।